কি করছিস উঠে গেল কি সবাই দেখতে হয়ে গেল কি যেটা করলি আজ আমাদের মাশরুম দিয়ে গেছে আমাদের খেয়ে পেট পেট সাফ প্লেট সাফ প্লেট সাফ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু থ্রি সিস অ্যান্ড বস বেবি এটা হলো নিকো পার্ক পার্ট টু ভিডিও পার্ট ওয়ানটা কিন্তু আমার অলরেডি আপলোড করা হয়ে গেছে সেখানে আমি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি কত টাকার টিকিট কখন টাইমিং কী প্রাইস সমস্ত কিছু তাহলে পার্ট টু ভিডিওতে তোমরা কী দেখবে তোমরা দেখবে আমরা কোন কোন রাইডসে চড়েছি আর কেমন মজা হয়েছে সেখানে এখন আমরা রিভার কেভ রাইডে উঠে বসেছি আর টিকিট প্রাইস পার হেড 100 টাকা মোগলি মোগলি ঝুলছে এই দেখ এই মুহূর্তে আমাদের গ্রুপের কিছু সদস্য রোলার কোস্টারে উঠে বসেছে এবং আমরা কয়েকজন বাইরে থেকে তাদেরকে টাটা করছি হাত নাড়ছি কারণ কি আমরা সুস্থ শরীরকে ব্যস্ত করতে আর চাইনি আর তোমরা দেখতেই পাচ্ছ প্রাণটা হাতে নিয়ে বসে থাকতে হবে কিন্তু এর আগে দুবার এসেছিলাম দুবারই চেপেছিলাম কিন্তু এইবার আর চাপলাম না কেমন লাগলো কেমন লাগলো রিয়াকশন দাও মাথায় হাত দিয়ে ঝেলছে ফার্স্ট সিটে তোমার কেমন লাগলো এই যে আরে না সাংঘাতিক জিনিস সাংঘাতিক তো সামনে বসেছি আরো ভয় লাগছে না যখন রানিংটা নেয় না তখন এই নামার সময় দাও ঘড়ি খুলে গেছে তো এখন আমরা ওয়ে টু ওয়াইল্ডে এন্ট্রি করছি ওয়ে টু ওয়াইল্ডে এন্টার করছি এই যে ওয়ে টু ওয়াইল্ড ওয়ে টু ওয়াইল্ড নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব আর এখন আমরা বেরিয়ে আসি নিকোপার্ক থেকে আমাদের আজকের দিনের প্রোগ্রাম শেষ হয়ে গেল কিন্তু এখনও ভিডিওটা শেষ হয়নি কারণ কি এর পরের গন্তব্যস্থল হলো কাছাকাছি কোনো একটা ভালো রেস্টুরেন্ট যেখানে গিয়ে আমরা সবাই পেট পুজো করব ফাইনালি আমরা পৌঁছালাম এখানে খাবার পাবো আশা করছি এবং সব রকম খাবারই অ্যাভেলেবেল সেই জন্য আমরা আসলাম কোথায় আসলাম এটা কোথায় কি নাম এর নাম কি জাইরা আমি বেশি জল সুন্দর দেখতে একটা গ্লাসে এই জলটা খেলে আমি জীবনে খুব তৃপ্তি পাবো আর আমার জীবনটা মানে খুব আনন্দ হয়ে যাবে আমার জীবনটা একেবারে একেবারে মানে পুরো পুষ্টপূর্ণ হয়ে গেল মাশরুম চিজ বার্স্ট ঠিক আছে গরম চেটে চেটে খায় কেউ ঘপ 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 খেয়ে নেই আমাদের কি করছিস উঠে গেল কি সবাই দেখতে হয়ে গেল কি যেটা করলি আজ আমাদের মাশরুম দিয়ে গেছে আমাদের খেয়ে পেট পেট সাফ প্লেট সাফ প্লেট সাফ কিন্তু নেক্সট আইটেমটা স্টার্টারের পনিরের একটা সরি পনির টিক্কা আছে ওটা এখনো দেয়নি আর এই খেতে খেতে স্টপ হয়ে যাওয়াটা সকলেরই ভীষণ বাজে লাগছে যে আমাদের বোধহয় দোকানে পাঠিয়েছে তেল ফুরিয়ে গেছে বা নুন ফুরিয়ে গেছে যা নিয়ে আসো তবে রান্না হবে এই জন্য আমরা শুধুমাত্র শশা দিয়ে আর এই চাটনি পুদিনা চাটনি দিয়ে
আমরা এখন খেয়ে যাচ্ছি। এই যে দেখো দেখো এইভাবেই এখন আমাদের খিদে পাচ্ছে বলে আমরা এইটাই খেয়ে যাচ্ছি। ছোট্ট পনির কোথায় চলে গেল? ছোট্ট পনির কোথায় চলে গেল? আমরা এখন চলে এসেছি স্পাইস ক্লাবে, যে বারবার এসেও ঢুকতে পারিনি, কিন্তু আমরা সেই একবার এসেছি স্পাইস ক্লাবে। কি না এখানকার নাইট্রোজেন পান যেটা ফেমাস, এটা ট্রাই করবো। তাই আমরা যেখানে আগে খেলাম, মানে কোথায় খেলাম জানো, নাভারা, আমরা যেটা আগে খেলাম কি নাম, আসে একটা নাভারা না কি যে নাম, নামটাও ভুলে গেছি, এখন এত খেতে পাচ্ছিল নামটাও জানার মতো ধৈর্য ছিল না। তারই পাশে স্পাইস ক্লাব, সেখানে নাইট্রোজেন পান্ড ডেজার্ট পার্টটা আমরা এখানেই করি, ওখানে আমরা শুধু মেন কোর্স করেছি, স্টার্টার করেছি, তাই ডেজার্ট পার্টটা চলে এসেছি এখানে। এখন বাজে 6:30 বেজে গেছে, তো আমরা খেয়েছি 5টার সময় লাঞ্চ, শেষ টেস করে একটু সামনে সিটি সেন্টার ছিল ওয়ান, ওখানে ঘুরে আসুন, কারণ এটা তখন খোলেনি, তো এখন 6:30 খুলবে বলেছিল, এসে গেছি। আমরা ডেজার্ট খেয়ে বাড়ি যাবো আজকের মতো, ডেজার্ট খেয়ে আজকের মতো প্রোগ্রাম আমাদের শেষ হবে। চলো দেখি কি ডেজার্ট আমরা অর্ডার করি, অনেক কিছু পড়ে যাচ্ছে, অনেক কিছু বুঝিয়ে যাচ্ছে আমাদের, কিন্তু আমরা বুঝতে পারছি না কী খাবো না খাবো, এই আছে সেই আছে তেই আছে নেই আছে, কিন্তু কিছুতেই আমরা ফাইনালাইজ করতে পারছি না। কে আবার সোপ কেক খাবে বলছে, মেয়ে সোপ কেক বলতে, বাবা বলছে সব জিনিস খাস না, বাড়ি গিয়ে পেট খারাপ করবি, সোপ টোপ খাস না। জাঙ্কিয়ার নেই, অ্যাভেলেবেল নেই। আচ্ছা এই দেখো সোপ কেক, এখানে ওয়ার্নিংও দেওয়া আছে ক্যানট বি ইউজড ফর বাথিং। হাহা ডিসাইড করে পারছে না কী খাবে ফাইনালি, বাবলি আসবে কুলফি নিয়ে খাবো আমরা, তাই কি প্রসাদ দিয়েছে আমাকে রে। আইসক্রিমটা মুখে দিয়েই মনে হলো আমার যেরকম লাগছে এদেরও কি ঠিক সেরকমই লাগছে, মানে এরকম আইসক্রিম আমি জীবনে খাইনি। সোপ কেক চলে এসেছে দেখো, আর তাকে ঘিরে রয়েছে ফটোগ্রাফাররা, যা একখানা আইসক্রিম খেলাম, জীবনে কোনোদিন এইরকম আইসক্রিম খাই, কেমন একটা অন্যরকম ট্যাঞ্জি টেস্ট। এই দেখো আমাদের পরবর্তী ডেজার্ট বাবলি কুলফি এসে গেছে, এবং তাকে ঘিরে রয়েছে ফটো শিকারীরা, সেলিব্রিটি বলে কথা, তাই তার সকলেই ফটো নিতে ব্যস্ত, আর আমাদের খাওয়া দাওয়া চলছে। এরপর আমরা বাড়ি ফিরে যাব, আর আমাদের এই ব্লগটা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ কি আগামী দিনে আরও দারুণ দারুণ ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। আজকের মতো টাটা।